ফুটপান্ডার বিরুদ্ধে তিন কোটি চল্লিশ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বুধবার দেশের বৃহৎ অনলাইন খাবার সরবরাহকারী এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা হয় সম্প্রতি ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড নাভানা প্রেসিডেন্ট প্যাভিলিয়নে অভিযান চালায় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর অভিযানে ভ্যাট সংক্রান্ত নথিপত্র কম্পিউটার ও ল্যাপটপে তল্লাশি চালানো হয় এ সময় আরও কিছু বাণিজ্যিক দলিলও জব্দ করেন ভ্যাট গোয়েন্দারা অভিযোগে বলা হয় অসঙ্গতিপূর্ণ নিবন্ধন নিয়ে প্রতিষ্ঠার পর থেকে ফুড পান্ডার বাড়ি ভাড়ার উপর কোন ভ্যাট পরিশোধ করেনি